আমি সত্যি আজকে এই পবিত্র সভায় আসতে পেরে অত্যন্ত প্রভুর কাছে কৃতজ্ঞ। প্রথমে যে সুন্দর সুযোগ, আজকে আমি বাংলাদেশি ভাই, কিন্তু পশ্চিমবঙ্গে ভাইদের সাথে আজকে একত্রে প্রভু ধন্যবাদ, প্রভু প্রশংসা করার এই সুন্দর অপূর্ব সুযোগ, সেজন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি আমাদের এখানে যা সিডনিতে শ্রদ্ধেয় পাস্টার সঞ্জীব ঘোষ, যিনি আমাকে এই পবিত্র দায়িত্ব দিয়েছেন যেন আপনাদের সাথে কিছু সময় প্রভুর বাক্য নিয়ে কথা বলতে পারি। আমার সাথে অনেক ভাই আমার নিমন্ত্রণে এসেছেন বাংলাদেশ থেকে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার ভাইরা আছে এখানে, পাস্টার নাজির আছে, পাস্টার রাজীব আছে, পাস্টার মিথুন আছে, এবং ডেনমার্ক থেকে ডক্টর এন্ড্রু রয় আছেন। এইভাবে অনেকেই দেখতে পাচ্ছেন হয়তো নতুন মুখ, তারপরে ডেভিড খান, সজল খান, ইমন রোয়াজা, বোন পপি আক্তার সহ শ্যামল মার্ডি, অনেকেই আছে যারা আমার সাথে আজকে যারা যুক্ত হয়েছেন এই জুম মিটিং এ বিভিন্ন জায়গা থেকে। আমি অত্যন্ত আমার হৃদয়ের ভালোবাসা, বিশেষ করে হাউস অব গড চার্চ কে ধন্যবাদ দিই যে এই সুন্দর ব্যবস্থার জন্য। আজকে বিশেষ করে আমরা প্রভুর বাক্যের কাছে যাবো, ফিলিপিও তার 1 অধ্যায় 1 থেকে 11 পদ আজকে আমরা দেখবো। যদি আপনাদের বাইবেল থাকে আমি অনুরোধ করি আপনারা বাইবেল রাখবেন, যেহেতু আমরা পুরো বাক্য থেকে দেখবো, পুরো বাক্য আমাদের সামনে রাখা দরকার। সেটি হচ্ছে ফিলিপিও তার 1 অধ্যায় 1 থেকে 11 পদ। আমি প্রথম কয়েকটি পদ আমি পাঠ করতে চাই ফিলিপিওদের পত্র নতুন নিয়ম থেকে। আপনি দেখেন লেখা আছে, এক পদ থেকে দেখি, পল ও তিমোথিও খ্রিস্ট যীশুর দাস, খ্রিস্ট যীশুতে স্থিত যত পবিত্র লোক ফিলিপিতে আছেন, তাহাদের অধ্যক্ষ পরিচারকগণের সমীপে আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। যখনই তোমাদের স্মরণ হয় সর্বদা আমি আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া আমার সমস্ত বিনতিতে তোমাদের সকলের জন্য আনন্দ সহকারে প্রার্থনা করিয়া থাকি, কারণ প্রথম দিবসাবধি অদ্য পর্যন্ত সুষমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। ইহাতে আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তা সিদ্ধ করিবেন। আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য, কারণ আমি তোমাদেরকে হৃদয়ের মধ্যে রাখি, যেহেতু আমার বন্ধন সম্বন্ধে সুষমাচার পক্ষ সমর্থনে প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ। কারণ ঈশ্বর আমার সাক্ষী যে খ্রিস্ট যীশুর স্নেহে আমি তোমাদের সকলের জন্য কেমন আকাঙ্ক্ষী, আর আমি এই প্রার্থনা করিয়া থাকি তোমাদের প্রেম যেন তত্ত্ব জ্ঞানে ও সর্বপ্রকার সূক্ষ্ম চৈতন্য উত্তরোত্তর পচিয়া পড়ে, এইরূপে তোমরা যেন যাহা যা ভিন্ন প্রকার তাহা পরীক্ষা করে চিনিতে পারো, খ্রিস্টের দিন পর্যন্ত যেন তোমরা সরল ও বিঘ্নরহিত থাকো, যেন ধার্মিকতার সেই ফলে পূর্ণ হও যা খ্রিস্ট যীশু দ্বারা পাওয়া যায়, এইরূপে যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়। আসুন আমরা প্রভুর বাক্যের জন্য ধন্যবাদ দিই। সর্বদা পিতা আমরা ধন্যবাদ করি বাক্যের জন্য, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক, এই বাক্য আমাদেরকে দিয়েছ আমরা যেন পড়ি, ধ্যান করি, মনে রাখি, আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, মান্ডলিক জীবনে ব্যবহার করতে পারি। আজকে অনেক ভাই বোন আজকে একত্রিত হয়েছে, কলকাতা থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর ভিন্ন প্রান্তে আজকে আমরা একযোগে তোমার পুত্র যীশুর নামকে গৌরবান্বিত করার জন্য উপস্থিত হয়েছি। সেই জন্য তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, শুধু আমার মুখের কথা নয় কিন্তু এই বাক্য যেন তোমার কথা হয়। আমার অনেক দুর্বলতা আছে, তুমি সেসব দুর্বলতা শক্তিতে রূপান্তর করো, এই প্রার্থনা যীশু তোমার নামে চায়, আমেন। আমরা ফিলিপিও এই পত্র যখন আমরা পাঠ করতেছি আমাদের মনে রাখতে হবে এই পত্রকে বলা হয়েছে বন্দিত্বের পত্র, অর্থাৎ সাধু পল যখন জেলখানায় ছিল। আপনারা জানেন জেলখানা কোনো মানুষের জন্য ভালো একটা জায়গা না, তারপরে আমরা দেখতে পাই এই ফিলিপিও মণ্ডলীর কাছে এই পত্র লেখা হচ্ছে। কারণ হচ্ছে কি, যখন সাধু পল তার তৃতীয় মিশনারি যাত্রা তিনি শেষ করছে, সে তারপরে তিনি গ্রিসের মিশনারি কার্য সম্পন্ন করার পরে তিনি জেরুসালেম গেলেন। জেরুসালেমে জিহুদিরা তাকে রোমানদের অধীনের মধ্যে দিয়ে তাদেরকে একদম বন্দি করা হয়, সেখান থেকে কৈশরিয়া থেকে তিনি অনেকদিন আগে থেকেই আমরা জানি যে রোমে যাওয়ার চেষ্টা করতেছিলেন, যেটা আমরা রোমীয় পত্রে আমরা দেখতে পাই।
তিনি চেয়েছিলেন যে রোমে প্রচার করতে পারেন গিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় আমরা এখানে দেখতে পাই যে রোমান সরকারের গভর্নমেন্টের পয়সা দিয়ে, অর্থ দিয়ে, নিজের পয়সা না, রোমান সরকার স্পন্সর করেছে যেন তাকে জাহাজে করে একদম রোম পর্যন্ত পৌঁছে দেয়। এই রোম পর্যন্ত যাওয়ার জন্য আমরা দেখি যে এত সহজ ছিল না, জাহাজ ডুবে গেছে, অনেক সমস্যা হয়েছে, আর একটা দ্বীপে তাদের আশ্রয় নিতে হয়েছে। তারপর আমরা দেখতে পাই রোমে, সেখানে তিনি 2 বছর যাবত, যদি আমরা প্রেমের 28 অধ্যায় পাঠ করতাম তাহলে আমরা দেখতে পারতাম যে বিশেষ করে তিনি 2 বছরের জন্য একটা ঘরোয়া বন্দি হাউজে ছিলেন। আর যখন তিনি ছিলেন তখন ফিলিপিও থেকে কিছু ভাই বোনেরা মন্ডলী থেকে কিছু অর্থ পলের জন্য পাঠায় রোমে। এই যে তাদের যে মান্ডলিক যে সম্পর্ক, যে ভালোবাসা, তিনি এটাকে ফ্রেন্ডলি একটা লেটার, এখানে তিনি বেশি ইনস্ট্রাকশন দেয় না, কিন্তু স্মরণ করে দিলেন যে যে অবস্থায় থাকি না কেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। এই জন্য তিনি বিশেষ করে এই ফিলিপীয় পত্রে 4 অধ্যায় বলেছেন, আমরা যেভাবে থাকি, কষ্টে থাকি, সুখে থাকি, আমরা কি করব, প্রভুতে বাঁচবো। যে আজকে এই মন্ডলীর সাথে আমাদের যে সহভাগিতা, ভালোবাসা, এটা শুধু দূরত্বের খাতিরে না, আমরা খ্রিস্ট যিশুতে ভালোবাসি বলেই আজকে সুন্দর একটা সম্পর্ক স্থাপিত হয়েছে, কারণ আমরা প্রভুকে ভালোবাসি বলে। এই ফিলিপীয় পত্র আমাদেরকে স্মরণ করাই দেয় যে ফিলিপীয় পত্র আসলে যখন লেখা হচ্ছে, কারণ সাধু পৌল নিজে ব্যক্তিগত ভাবে এই মন্ডলী স্থাপন করেছিলেন। আপনি যদি দেখেন বিশেষ করে প্রেরিত তার 16 অধ্যায়, সেখানে তিনি ইউরোপের যে প্রথম চার্চ তিনি প্রতিষ্ঠা করেন, এটি ইজি ছিল না। আর সেখানে যখন এই মন্ডলী প্রতিষ্ঠা পায়, সেখানে একজন ভাগ্য কথন, একজন বালিকা ছিল, তার আবার মালিক ছিল, তাকে ব্যবহার করত আপনার ই করার জন্য, অর্থ ইনকামের জন্য। কিন্তু সাধু পৌল তাকে তিনি সুস্থ করেছিলেন, ধমক দিয়েছিলেন সে মন্দাটাকে, যার কারণে জেলখানায় তিনি গেল। জেলখানার মধ্যরাত্রিতে আমরা দেখতে পেলেন ফিলিপিও জেলখানায় যখন ছিল তখন প্রার্থনা করতেছিল, ঈশ্বর প্রশংসা করতেছিল, কিন্তু তারা জানতো না এই প্রশংসার মধ্যে দিয়ে কি হতে যাচ্ছে। যখন প্রশংসা করতেছে তখন হঠাৎ করে ভূমিকম্প হয়। সেজন্য মনে রাখতে হবে, আমরা যখন বিপদের মধ্যে, কষ্টের মধ্যে ঈশ্বরের প্রশংসা, ধন্যবাদ করি, ঈশ্বর কিছু করতে যায়। এই সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কি, যখন আমরা কষ্টে থাকি, ব্যথায় থাকি, অভাব অনটনে থাকি, তখন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া তা। কিন্তু সাধুগুণ শিক্ষা দিচ্ছেন কি, এই ফিলিপীয় যখন জেলখানায় ছিল তিনি ঈশ্বরের প্রশংসা করতেছিলেন, তার যে বন্ধু ছিল শিল তাকে নিয়ে। ভূমিকম্প হলো, ভূমিকম্প হওয়ার পর জেলখানা সমস্ত দরজা জানালা খুলে গেল। শুনে যাওয়ার পরে আমরা দেখতে পাই কি, জেলার যে ছিল সে মনে করেছে যে সমস্ত বন্দীরা চলে গেছে। আর তখনকার যে রোমান ল ছিল, সেই লটা কি, যদি আপনার দায়িত্বে কেউ যে থাকে, সে যদি পালিয়ে যায় কোনো বন্দি, তাহলে আপনার মৃত্যুদণ্ড। সেই জন্য তিনি মৃত্যুদণ্ড ফেস করতে চায় না, কিন্তু নিজেকে হত্যা করতে চেয়েছে, আত্মহত্যা। তিনি যখন আত্মহত্যা করতে চেয়েছিলেন তখন প্রেরিত পল তাকে সাবধান করে দিলেন, না আমরা যাইনি, এখানে আছি। তখন তিনি প্রশ্ন করেছিলেন, এই পরিত্রাণ লাভ করার জন্য আমাকে কি করতে হবে? তখন প্রেরিত পল উত্তর দিয়েছিলেন, তুমি ও তোমার পরিবার কি করো, প্রভু যদি সাথে বিশ্বাস করো তাহলে কি বাবা, পরিত্রাণ পাবে। সেভাবে কি এই ফিলিপীয় মন্ডলী প্রতিষ্ঠা পায়। এই ফিলিপীয় মন্ডলীর যে বিশ্বাসী যারা ছিল তারা কিন্তু এই গরিব বা এরকম ছিল, তো সম্ভ্রান্ত লোকজন ছিল, সেটা আমরা দেখতে পাই বিশেষ করে সেখানে লেখা আছে প্রেরিত পুস্তকে। তো তাই সেই জন্য কি, মাত্র একটা পরিবার থেকে, কয়েকটা পরিবার থেকে কি হয়ে গেল, একটা বড়। দেখেন আপনি যখন এই পত্র পড়েন সেখানে দেখা আছে কি, সেই মন্ডলীতে বর্তমানে বড় হয়েছে, তাদের কার্যকরী পরিষদ আছে এখন, তাদের মিটিং এ দেখেন প্রথম পদে লেখা আছে ফিলিপিতে আছেন তাহাদের যারা বিশ্বাসী ছিল, অধ্যক্ষ যারা বিশপ ছিল বা প্রেসবিটারি ছিল, বড় পালক ছিল, এবং পরিচালক, পরিচারক মানে যারা, পরিচারক মানে আপনারা জানেন যারা ছিল, যারা সেবা করত তারা। অর্থাৎ সেই মন্ডলী ছিল ক্ষুদ্র, আপনাদের মন্ডলীর মতো, আমাদের মন্ডলীর মতো, বিশ্বে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মন্ডলী আছে, এরকম এক পরিবার দুই পরিবার শুরু হয়েছে, কিন্তু সেই পরিবার আজকে এস্টাবলিশ। শুধু তাই না, এই মন্ডলী কি করেছে, জেলখানায় একজন ব্যক্তির নাম ছিল, তার নাম কি আপনারা বাইবেলে এই যে ফিলিপীয় পত্রে দেখতে পারবেন, ইথাফ্রোদিস, দেয়ার দেয় লেখা আছে।
তার মধ্যে দিয়ে টাকা পাঠানো হয়েছে কোথা থেকে, এই ফিলিপি থেকে আরো 1000 কিলোমিটার দূরে সেই রোম শহর। আর তিনি যখন এই টাকা নিয়ে যাইতেছিলেন, রাস্তায় অনেক অসুস্থ হয়ে পড়ছে, একদম মরার মতো অবস্থা। সে কথা সাধু পল তিনি স্মরণ করে দিয়েছেন এই পত্রে, যে তিনি কিভাবে যাইতেছিলেন, তিনি অত্যন্ত কষ্ট করেছিলেন এই পত্রে। এখন যখন গেলেন টাকা নিয়ে, তখন এই চিঠিটা ইপাফ্রাদির কাছে দিয়ে আবার ফিলিপিয় মন্ডলীতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সেই জন্য আমরা দেখতে পাই কি এই পত্রের যিনি ছিলেন পত্রবাহক, আর তিনি ছিলেন কি ইপাফ্রাদি, তিনি রোম থেকে এই চিঠি নিয়ে যাচ্ছে যে এই মন্ডলীর সাথে সাধু পৌলের যে ফ্রেন্ডলি সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, দেয়াপনার সম্পর্ক, সহভাগিতার যে সম্পর্ক, সেটা জ্ঞাপন করার জন্য, এবং কিভাবে কষ্টের মধ্যে দুঃখের মধ্যে আনন্দ করতে হয় তিনি শিখিয়েছেন এই পত্রের মধ্য দিয়ে। সেই জন্য কি এই পত্রকে বলা হয়েছে আনন্দের পত্র, কিভাবে দুঃখ ভোগের মধ্যে প্রভুতে আনন্দ করা যায়। সেই জন্য 4:4 কি লেখা আছে ফিলিপিও, আমরা প্রায় বলে থাকি তাই না, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। সাধু পৌল যখন রোমেছিল, তাকে পাহারা দেওয়ার জন্য প্লাটোনিক বাহিনী ছিল, রোমান সাম্রাজ্যে আমরা দেখতে পাই কি 10,000 সৈন্য ছিল শুধু সম্রাটকে পাহারা দেওয়ার জন্য। এবং সাধু পৌলকে একটা বাড়িতে রাখছে, প্রপার জেলখানা না, একটা বাড়ির মধ্যে বন্দি করে রাখছে, এবং তাকে পাহারা দেওয়ার জন্য রাখছে 24 ঘন্টা পাহারা দেওয়া। এবং সাধু পৌল তিনি কিন্তু সুযোগ ছাড়ে নাই, তিনি করেছেন কি ওই কৈশোরের বাড়ির যে লোকজন ছিল তাকে যারা পাহারা দিত তাদের কাছে সুষমাচার দেওয়া শুরু করছে জেলখানায়। আর জেলখানায় থেকেই দেখতে পাই কি সেসব লোকগুলো কি হয়ে গেছে প্রভুর পক্ষে চলে আসছে। সেই জন্য কি পত্র আমাদেরকে দেখাই দেয় যে কোনো সুযোগ কি করার জন্য, কাজে লাগানোর জন্য। শেষে তিনি কি যদি দেখেন ফিলিপের পত্রের শেষের দিকে তিনি এইখানা কথা বলছেন, 22:22 বলছে কি করো, সকল পবিত্র লোক বিশেষত কৈশোরের বাটির লোক তারা তোমাদেরকে মঙ্গলবাদ করিতেছেন। অর্থাৎ এই যে সিজার বা সম্রাটের বাড়ির লোক এতদিনে সাধু পলের প্রচারের মধ্যে দিয়ে কি হয়ে গেছে পবিত্র হয়ে গেছে, তারাও প্রভুতে বিশ্বাসী হয়ে কি হয়ে গেছে সেই পবিত্রের স্বাদ পেয়েছে। কিছু কিছু আপনারা জানেন সেই সময় যে কৈশোর বা যে সিজার ছিল তারা কিন্তু নিজেরা ঈশ্বর নিজের ভাবত, সেই পরিবার থেকে খ্রিস্টান হওয়া এত টাপ, অনেক টাপ ছিল, এত সহজ না, কারণ যিশু প্রভুত্ব ওই সম্রাটরা কখনো কি করে না মেনে নেয় নাই। পরবর্তীতে আমরা দেখবো যে 2 বছর থাকার পরে তিনি যখন আত্মপক্ষ সমর্পণ করলেন সিজারের কাছে, কৈশোরের কাছে, তাকে মুক্ত করে দেওয়া হয়, এবং তিনি কিছু বছর আবার প্রচার করার সুযোগ পায়, আবার তাকে ধরা হয় এবং তখন তাকে হত্যা করা হয় প্রেরিত পলকে। আর আমি দেখি যে এই ফিলিপীয় পত্রে তিনি যখন লিখতেছিলেন দুজন তিমোথি এবং পল, তাদেরকে দেখেন একটা কত আশীর্বাদ। প্রথম আমাদের খ্রিস্ট ভক্তদেরকে তাদেরকে বলা হয়েছে পবিত্র লোক। পবিত্র লোক কারা? পবিত্র লোক বলা হয়েছে যারা খ্রিস্ট বিশ্বাসী, যাদেরকে আলাদা করা হয়েছে, সেট অ্যাপার্ট বলা হয়েছে। পুরাতন নিয়মে যদি দেখেন পবিত্র কাজের জন্য মন্দিরে কাজ করার জন্য যাজকদের পার্থক্য করা, মানে পৃথক করা হতো, যেসব জিনিসপত্র ইউজ করা হবে সেগুলো পবিত্র করা হতো। এবং আজকে আমরা দেখতে পাই কি খ্রিস্টেতে খ্রিস্ট বিশ্বাসী আমাদের পরিচয় কি পবিত্র জন। টাইটেলটা আমাদের দেওয়া টেস্টিমনি, যে খ্রিস্ট বিশ্বাসী যারা হয়েছে তাদের পবিত্র বলা হয়েছে। কিভাবে সে পবিত্র করা হয়েছে আমরা জানি, যারা যীশু খ্রিস্টে বিশ্বাস করে তার পুত্র যীশুর রক্তে ধৌত করার মন্ত্র দিয়ে তাদেরকে পবিত্র করা হয়। হয়তো জগতের দৃষ্টিতে তারা জঘন্য পাপে হইতে পারে, তাদের জঘন্য ইতিহাস একটা থাকতে পারে, কিন্তু খ্রিস্টের যীশুতে যখন মানুষ সম্পর্ক যুক্ত হয় তাদেরকে পবিত্র বলা হয়েছে, তাদেরকে সাধু করা হচ্ছে, তাদেরকে সাধ্য বলা হচ্ছে। এই জন্য আমাদের যে মাদার তেরাজা হতে হবে তা না, সাধ্বী তেরাজা হতে হবে তা না, কিন্তু এখানে আগেই এখানে খ্রিস্ট বিশ্বাসীদেরকে সেই টাইটেল দেওয়া হচ্ছে তারা পবিত্র যীশু খ্রিস্টের রক্তের কারণে। এবং তিনি আমরা দেখলাম যে মন্ডলী মাত্র একটা পরিবার থেকে একটা সুন্দর স্ট্যাটাস এসে গেছে, একটা পরিবার দুটো পরিবার থেকে আস্তে আস্তে সেই মন্ডলীতে কি হয়েছে দেখেন, পালক আছে, অধ্যক্ষের কথা বলছে, তারপরে কি আছে আমরা দেখতে পাচ্ছি পরিচারক গণ আছে, এবং কংগ্রিগেশন সে চার্চ আছে।
আমি তাদেরকে বলছে যে পিতা ঈশ্বর ও খ্রিস্ট যীশু হইতে যেন এই অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্ষিত। অনুগ্রহ, এই অনুগ্রহ শব্দের অর্থ আমরা বাইবেলে দেখতে পাই আমাদের লাভ করার যোগ্যতা নাই। হ্যাঁ, এই অনুগ্রহ শব্দের অর্থ, অর্থাৎ এইটা পাওয়ার জন্য আমাদের কারো কোয়ালিফিকেশন নাই, কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে, দয়া করে, করুণা করে তিনি প্রকাশ করেছেন যেন আমরা খ্রিস্ট যীশুকে জানতে পারি। এই শান্তি, এই শান্তি শুধু এই শান্তি না, এই শান্তি বলেছে আপনার টোটাল হোল বিং শালম, আপনার চিন্তা চেতনায় পরিবারে অভাব অনটনে সবসময় যেন কি থাকে, পিস বা শালম বা এই শান্তি থাকে, সে কথা বলছে। এই কথা বলার পরে সাধু পল তাদেরকে স্মরণ করে দিতেছে যে তিনি তাদের যে ফ্রেন্ডলি, তাদের যে বন্ধু মন্ডলী, আমরা যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে হাউস অফ গড চার্চ, তারা আমার বন্ধু, তারা আমার খ্রিস্টেতে বিশ্বাসী ভাই বোন যারা আছে তারাও একইভাবে হ্যাঁ স্মরণ করতেছে। সাধু পল তাদেরকে স্মরণ করে বলতেছে সর্বদা আমি তোমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার মানে কি, একজন খ্রিস্টান অন্য খ্রিস্টানদের জন্য সবসময় কি করবে, কৃতজ্ঞ থাকবে, ধন্যবাদ দিবে। এটাই হচ্ছে খ্রিস্ট বিশ্বাসের জন্য প্রধান বিরাট একটা দায়িত্ব, হচ্ছে কি যে অমুক ভাইয়ের জন্য আমি ধন্যবাদ করি, ওই যে কলকাতার ভাই আছে তার জন্য ধন্যবাদ করি, ডেনমার্ক আছে সেই ভাইয়ের জন্য ধন্যবাদ করি, বাংলাদেশের ভাই বোন আছে। খ্রিস্ট বিশ্বাসীদের দায়িত্ব হচ্ছে একজন আরেকজনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, এবং তিনি তাদের জন্য প্রার্থনা করতেছেন, আমার সমস্ত বিনীতিতে তোমাদের সকলের জন্য আনন্দ সহকারে প্রার্থনা করিয়া থাকি। আমার প্রার্থনা করি অনেক দুঃখে, তিনি জেলখানা আছে কিন্তু আনন্দ সহকারে কি করছেন, প্রার্থনা করতেছেন, কারণ প্রথম দিবস অবধি অর্ধ পর্যন্ত সুষমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। অর্থাৎ জেলখানায় আছে, অর্থ পাঠাই দিচ্ছে, তার প্রবলেম আছে, তাদের সমস্যা আছে, সে সহভাগিতায় তারা অংশগ্রহণ করছে, দুঃখ ভোগের তারা সাথী হয়েছে। তার মানে কি, একজন খ্রিস্টি বিশ্বাসী যদি কষ্ট পায় অন্য খ্রিস্ট বিশ্বাসীরা কি পাইতে হবে, কষ্ট পাইতে হবে। একজন বিশ্বাসী যদি সাফারিং করে, দুঃখ ভোগ করে, অন্য খ্রিস্ট বিশ্বাসী কি করতে হবে, সাফারিং করতে হবে। ফিলিপিও মন্ডলী তার প্রমাণ দেখাইছে, তা ফিলিপিও বসে থেকে রোমে তারা কিভাবে সাহায্য করবে, তারা চিন্তা করছে এই মুহূর্তে অর্থনৈতিক সাহায্য দরকার, আমি সেই জন্য তারা কি করলো, একজন লোক খ্রিস্ট বিশ্বাসীকে পাঠিয়ে দিল 1000 কিলোমিটার ধরে, যেন তার ভালোবাসা পৌঁছে দেয়, সেটাই করছে। সেই জন্য তিনি বলছে তোমাদের সহযোগিতা আছে। আর 6 বলছে যখন আর তিনি ইহাতে আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। কখন শুরু হয়েছে এই কাজ, এই কাজ শুরু হয়েছে আমরা দেখতে পাই ইফিসিয় যদি দেখতাম 1 অধ্যায়, সেখানে লেখা আছে জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে কি করা হয়েছে, মনোনীত করা হয়েছে। অর্থাৎ যখন ঈশ্বর প্রথম সৃষ্টিতে আলো হোক এই কথা বলার পূর্বেও আমরা দেখতে পাই কি ঈশ্বর খ্রিস্ট বিশ্বাসীদের মনোনীত করছে, চোজেন করছে, সে কথা বলছে। কাজটা শুধু সৃষ্টির আগে থেকে শুরু করছে ঈশ্বর নিজে, আর ঈশ্বরের মনের মধ্যে ছিল অমুক দিন পাস্টার নাজির কি হবে প্রভুকে জানবে, অমুক হ্যাঁ অমুক ব্যাকগ্রাউন্ড থেকে তিনি তাকে নিবেন। আমরা চিন্তাও করতে পারি না ঈশ্বর কাকে কখন কি করবে, তার কাজ শুরু করবে, কিন্তু এখানে বলছে যে তোমাদের অন্তরে যিনি কি করছে, কাজ শুরু করছে। তারপরে জানি আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা বলতে পারবেন, ঈশ্বর হয়তো আপনি কোনো পালককে ব্যবহার করছে, হয়তো আপনার বিশ্বাসী ভাই বোনকে ব্যবহার করছে যিনি যীশু খ্রিস্টকে জানতে পারেন, হয়তো একটা বাইবেলের পদের মধ্যে দিয়ে, একটা ছোট ট্র্যাকের মধ্য দিয়ে, হয়তো আপনি ঈশ্বরের একটা স্বপ্নের মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে তার রাজ্যে আহ্বান করেছেন। আমাদের মনে রাখতে হবে সেটা একদিকে সত্য, কিন্তু মনে রাখতে হবে ঈশ্বর আপনাকে মনোনীত করছেন অনেক অনেক এই সৃষ্টির আরো আগে। তো সেই জন্য কাজ শুরু করছে কি ঈশ্বর নিজে, এবং ঈশ্বর তার মনে আছে আপনার নাম যে তিনি কি করবেন তা শেষ করবেন। সেই জন্য বলছে যে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তা সিদ্ধ করিবেন। অর্থাৎ এখানে 3টা কাল আছে, একটা বর্তমান কাল, সরি একটা অতীত কাল, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। অতীতে আপনাকে মনোনীত করতেছে আর এখন কাজ চলতেছে, একটা নির্দিষ্ট সময়ে এসে আমরা কি করি ধার্মিক গণিত হয়েছি। যদি তোমার পাঠ করতাম 3 অধ্যায়,
20 থেকে এই 25 পদের মধ্যে লেখা আছে কিভাবে একজন পাপীকে, আমাদের মতো জঘন্য পাপীকে ঈশ্বর ধার্মিক করেন তার পুত্র যীশুর রক্ত দিয়ে। ধার্মিক করার পরে এখন কি চলতেছে বর্তমান সময়টা? বর্তমান সময়টা বলতে সেন্টিফিকেশন, পবিত্র করার কাজ। যখন আমরা একসময় কি ছিলাম? পাপে মৃত ছিলাম, যেটা আমরা ইফিসিয়ে 2 অধ্যায় দেখতে পাই। সবাই ডেট ডেট মানুষ নিজে নিজেকে রক্ষা করতে পারে না, তাকে বাহ্যিক শক্তির প্রয়োজন হয় যেন পুনরায় সে প্রাণ লাভ করতে পারে। আর ঈশ্বর একটা নির্দিষ্ট সময় আমাদেরকে সেইভাবে পুনর্জন্ম দিয়েছেন তার পুত্র যীশুর মধ্যে দিয়ে, আমাদেরকে ধৌত করা হয়েছে, আর এখন চলতেছে সেন্টিফিকেশনের সময়। অর্থাৎ আপনাকে খ্রিস্টের মতো বানানো হইতেছে, আর খ্রিস্টের মতো বানানোর জন্য আমাদের ব্যক্তিগত জীবনে সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি যে ঈশ্বর ব্যবহার করে সেটি হচ্ছে দুঃখ ভোগ। দুঃখ ভোগকে ঈশ্বর ব্যবহার করতেছেন যেন আমাদের চরিত্র চিন্তা ভাবনা তার পুত্র যীশুর মতো হয়, তার পুত্রের প্রতিমূর্তির মতো হয়। তার মানে পুত্রের যে কোয়ালিফিকেশন আছে, যে ভালোবাসা আছে, সেই সমস্ত গুণাবলী আমাদের মধ্যেও আসতে পারে। এবং যেহেতু ঈশ্বর যা শুরু করেন তার কি শেষ করার ক্ষমতা আছে কি নাই? আছে। সেই জন্য তিনি যিনি শুরু করেছে, সেই জন্য এখানে কি বলছে, যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় আগমনের কথা বলছে, তাহা সিদ্ধ করিবেন। খ্রিস্ট বিশ্বাসীদের অনেক সময় চিন্তা করে আমরা অনেক কিছু শুরু করি শেষ করতে পারি না, তাই না? কিন্তু ঈশ্বর যেটা শুরু করেন, আপনার মধ্যে যে শুরু করেছেন, আমার মধ্যে শুরু করেছেন, তিনি শেষ করবেন। তার প্রজেক্ট যে হাতে নিয়েছেন, তিনি জানে কোন দিন এই প্রজেক্ট শেষ করতে হবে, তিনি জানেন কোন দিন আমার সেই সিদ্ধি লাভ করব। সেজন্য এক এক বিশ্বাসীদের জীবনে এক 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 সময় আছে, কিন্তু ঈশ্বর যেটা শুরু করেছেন সেটা শেষ করবেন। আমরা জানি যা যীশু খ্রিস্ট হয়েছে কি, আমাদের বিশ্বাসের আদিকর্তা এবং সিদ্ধিকর্তা। আদিকর্তা মানে তিনি শুরু করছেন এবং তিনি শেষ করবেন। কিন্তু ঈশ্বর আমাদের পার্ট দিয়েছেন, আমাদের ব্যক্তিগত জীবনে কি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলোর সাথে ঈশ্বর যিনি তিনি যে ডিজাইনের কাজ করতেছেন, আমাদেরকে একটা নির্দিষ্ট জিনিস বানাবেন, আমাদের ঈশ্বর দায়িত্ব দিয়েছেন। সেই জন্য কি খেয়াল রাখার জন্য ঈশ্বর আমাদের দায়িত্ব দিয়েছেন কি, প্রতিদিন আমাদের তার সাথে চলার কথা বলছে, তাকে জানার কথা বলছে, তার বাক্য অনুসারে চলার জন্য প্রতিদিন শাস্ত্র পাঠ করা, প্রার্থনা করা, সহযোগিতা অংশগ্রহণ করা, এবং একজন আরেকজনকে ভালোবাসা সহ অনেক অনেক কিছু কি দিয়েছেন, অনুশাসন ব্যবস্থা, খ্রিস্টের ল তিনি দিয়েছেন, যেগুলো আমরা কি করতে পারি, স্মরণ করতে পারি। এবং কিভাবে সম্ভব হয়ে যায়, আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য, কারণ আমি তোমাদেরকে হৃদয়ের মধ্যে রাখি, যেহেতু আমার বন্ধন সম্বন্ধে সুষমাচারের পক্ষ সমর্থনের প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ। অর্থাৎ তিনি জেলখানায় আছে, জেলখানায় থাকাকালীন সময়ে এই ফিলিপীয় মণ্ডলী তাদের পলের বিশেষ করে পাশে দাঁড়াইছে, ব্যক্তিগত ভাবে তারা দাঁড়াইছে। তার ঈশ্বর আমার সাক্ষী যে খ্রিস্ট যীশু স্নেহে আমি তোমাদের সকলের জন্য কেমন আকাঙ্ক্ষী, অর্থাৎ তিনি দেখতে চায় তাদেরকে। আর আমি প্রার্থনা করিয়া থাকি তোমাদের প্রেম যেন তত্ত্বজ্ঞান ও সর্বভাগ সূক্ষ্ম চৈতন্যে উত্তরোত্তর উপচিয়া পড়ে। অর্থাৎ তার প্রার্থনা খ্রিস্ট বিশ্বাসের জন্য পরিপক্ক হয়। যখন এখানে শব্দ ব্যবহার করছে সূক্ষ্ম চৈতন্য, তার অর্থ মানে কি, এটা ভালো মন্দ না, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, ভালো এবং উত্তম বিষয় যেন জানতে পারে, গুড এবং বেস্ট কোনটা, সেটা যেন জানতে পারে। কেন জানতে পারে? কারণ এই বিষয় যদি তারা যদি না জানে তাহলে প্রবলেম আছে। এইভাবে তোমরা যারা যা যা ভিন্ন প্রকার, অর্থাৎ যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী হই, শয়তানের একটা কি থাকে, বিরাট একটা প্ল্যান পূর্ব থেকে আছে। আদিপুস্তক 3 অধ্যায় দেখতে পাচ্ছি, ভুল টিচিং দিবে, ভ্রান্ত গুরুদের কাছে নিয়ে যাবে, ভ্রান্ত চার্চদের কাছে নিয়ে যাবে, ভ্রান্ত শিক্ষায় বিশ্বাস করার জন্য আমাদের প্রত্যেকটা বিশ্বাসী কি করে আক্রমণ করে। সেজন্য সাধু পল এখানে প্রার্থনা করতেছে আমরা যেন বেস্ট, শুধু গুড না, বেস্ট যেন আমরা জানতে পারি। ঠিক কথা বলছে, এখানে উত্তর উত্তর উপচিয়া পড়ে, এইরূপে তোমরা যেন যাহা যা ভিন্ন পোকা। বর্তমান সময়ে আমরা দেখতে পাই কি, মন্ডলীর আশেপাশে মন্ডলী বিশ্বাসীরা বিভিন্ন ভাবে প্রতারিত হইতেছে, বিভিন্ন শিক্ষা কত মন্ডলী বর্তমানে আসতেছে,
বিভিন্ন মন্ডলী এই খ্রিস্ট বিশ্বাসীদেরকে ধ্বংস করার জন্য তারাও মনে করতেছে, যা করতেছে তারা ঠিক করতেছে। আমাদের এই যে খ্রিস্ট বিশ্বাসী যারা আছে আজকে, তাদের স্মরণ রাখতে হবে, আপনি খ্রিস্টের যদি পরের প্রার্থনা ছিল সেই সময় খ্রিস্ট বিশ্বাসীরা যেন ধনী হয় সেটা তার প্রার্থনা, তার প্রার্থনা ছিল তারা যেন ভালো এই সবচেয়ে বেস্ট সূক্ষ্ম চৈতন্য যেন ধারণ করতে পারে। ভিন্ন ভিন্ন যে শিক্ষা আছে তা পরীক্ষা করিয়ে চিনিতে পারো। খ্রিস্টের দিন পর্যন্ত যেন তোমরা সরল ও বিঘ্নরহিত থাকো, যেন ধার্মিকতা সেই ফলে পূর্ণ হও যা যীশু খ্রিস্ট দ্বারা পাওয়া যায়, এর উপর যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়। আমাদের মনে রাখতে হবে খ্রিস্ট আমাদের জীবনে যে কাজ করতেছেন আমাদেরকে নিষ্কলঙ্ক করার জন্য, নিষ্কলঙ্ক এবং কোনো ভেজাল যাতে না থাকে। খ্রিস্টের কাজ আমি বলছি কার কাজ, এটা যা খ্রিস্ট দ্বারা পাওয়া যায়। ইফিসিও আমরা যদি পাঠ করতাম বিশেষ করে একটি পদ, আর সেখানে বিশেষ করে তিনি আমাদেরকে বলছেন 27 পদে, সেটাই লেখা আছে 26 পদ থেকে পাঠ করি, ইফিসিও 5 অধ্যায়। যেন তিনি জল স্থান দ্বারা বাক্যে তাকে শুচি করিয়া পবিত্র করেন, অর্থাৎ মণ্ডলীকে, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাম্বানিত অবস্থায় উপস্থিত করেন, যেটা খ্রিস্ট করছেন, যেন তাহার কলঙ্ক অর্থাৎ যেটা স্পট আছে বা সংকোচ বা এই প্রকার আরো কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনন্দিন হয়। এটা কে করে? খ্রিস্ট করতেছে আমাদের জন্য, যেন কি হইতে পারে নিষ্কলঙ্ক। সেই জন্য প্রত্যেক দিন আমাদেরকে কি করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে, ট্রান্সফর্ম করা হচ্ছে, আমরা যেন কি করতে পারি পরিবর্তিত জীবন যাপন করতে পারি। এখন আমাদের যে সাধু পৌল তিনি চিন্তা করেছেন যে আমাদের ব্যক্তিগত দায়িত্ব কি রয়ে গেছে, সেজন্য কি তিনি এই অ্যাথলেটিক্স এর উদাহরণ দিয়েছেন, আমি এভাবে দৌড়ায় আমি যেন কি পেতে পারি পুরস্কার লাভ করতে পারি। সেজন্য প্রিয় ভাই বোন, যখন ফিলিপীয় 1 অধ্যায় 1 থেকে 11 পদ আমরা পাঠ করি, সেটা সাধু পৌল তাদেরকে প্রশংসা সূচক অনেক বাণী দিয়েছেন, যেটা আজকে এই বিশেষ করে এই আমাদের আজকে যে আমরা যে মন্ডলীর সাথে যুক্ত হয়েছি হাউস অফ গড চার্চ এর সাথে, তারাও কিন্তু খ্রিস্টের সেই পবিত্র জন। সে তাদের যে মনে রাখতে হবে আজকে প্রভু তাদের কি কি করেছে, সেই পার্সন সেই আইডেন্টিটি খ্রিস্টের সাথে দান করেছে আজকে পবিত্র জন সাধু শান্তি, অর্থাৎ তাদেরকে পৃথক আমাদের পৃথক করা হয়েছে। আর তারপর যে স্মরণ করা দিয়েছেন যে এই মন্ডলীর সাথে যে তার যে পার্টনারশিপ যে সহভাগিতা, তিনি স্মরণ করাই দিয়েছেন দান পাঠাইছে, সে দান অর্থনৈতিক সাহায্য ছিল একজন ব্যক্তির মধ্যে দিয়ে তিনি পাঠাইছেন, যে পলকে এই মুহূর্তে কি সাহায্য দরকার, অর্থনৈতিক সাহায্য দরকার, সেটাই তারা করলো। কারণ সাধু পল জেলখানায় ছিল, তার এই পক্ষ সমর্থন করার জন্য তার অনেক কিছু সাহায্য প্রয়োজন ছিল, এই মন্ডলী কি করেছে পাশে দাঁড়িয়েছে। শুধু তাই না, সেই যে সাধু পল তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন, তাদের জন্য প্রার্থনা করেছেন, তারা যেন ভালো মন্দ বুঝতে পারে। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমরা যারা খ্রিস্ট ভক্ত আছি তাদেরকে মনে রাখতে হবে ঈশ্বরই যে কাজ শুরু করেছে তিনি সেটা কি করবেন, শেষ করবেন তার নির্দিষ্ট সময়ে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এই যে প্রভুর যে বাক্য যে দিয়েছেন সেটা যদি বিশ্বাস করেন নির্ভর করেন, সেই জন্য কি অনেক সময় আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই, অভাবনে কষ্ট পাই, যাতনায় কষ্ট পাই, আশা হারিয়ে ফেলি। কিন্তু সাধু পৌল সাক্ষ্য দিচ্ছেন এখানে, যিনি জেলখানা থেকে তিনি তাদেরকে এনকারেজ করছেন, যে আমরা বিশেষ করে যদি পাঠ করতাম 4 অধ্যায়, সেখানে তিনি বলছেন এই 10 পদ থেকে, কিন্তু আমি প্রভুতে বড় আনন্দিত হইলাম যে এত কালের পর এক্ষণে তোমরা আমার জন্য চিন্তা করিতে নতুন উদ্দীপনা পাইয়াছ, এ বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে কিন্তু সুযোগ প্রাপ্ত হও নাই। এ কথা আমি অনন্তের সম্বন্ধে বলিতেছি না, কিন্তু আমি যে অবস্থায় থাকি তাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমি অবনতি জানি, উচ্চয় ভোগ করিতে জানি, প্রত্যেক বিষয়ে ও সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে এবং উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হয়েছি। যিনি আমাকে শক্তি দেন তাতে আমি সকলেই করিতে পারি, তথাপি তোমরা আমার ক্লেশে সহভাগী হইয়া ভালোই করিয়াছ। অর্থাৎ সাধুপুরের যে ইন্টেনশন তাদের শিক্ষা দিচ্ছেন যে আমরা যে অবস্থায় থাকি না কেন, ঘরে
আজকে দিনের চাল আছে বা কালকের দিনের নাই, ওষুধ কেনার পয়সা নাই। তারপর সাধুপল বলছে কি, যে অবস্থায় থাকি আমার যেন সন্তুষ্ট তো থাকে, কন্টেনমেন্ট যেটা বলছে। তা আমাদের অতিরিক্ত চাহিদার কারণে আমরা অনেক সময় কি পাই, অনেক কষ্ট পাই, দুঃখ পাই, ব্যথা পাই এবং অনেক পাপ কাজে লিপ্ত হই নিজেদের এই প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু সাধুপল এই ফিলিপীয় মণ্ডলীকে, এই পবিত্র জনদেরকে এই বলে তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তুমি তোমাদের মধ্যে ঈশ্বর কাজ শুরু করেছেন, তোমাদের যে মধ্যে ধার্মিকতা দান করেছেন সে ঈশ্বরই তোমাদেরকে কি করতেছেন, প্রত্যেক দিন চেঞ্জ করতেছে, ট্রান্সফর্ম করতেছে, তোমরা যেন কি হইতে পারো, খ্রিস্টের মধ্যে শেষ হইতে পারো। এবং সেই দিন আমরা দেখতে পাই কি, শেষে তিনি আমাদের কি বলেছেন, ধার্মিকতা সে ফলে পরিপূর্ণ হও, টাকা পয়সায় না, ধার্মিকতার ফল, পবিত্রতার ফল। সে কথা বলছেন যা খ্রিস্ট যীশু খ্রিস্ট দ্বারা পাওয়া যায়, এইরূপের জন্য ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়। সেজন্য প্রিয় ভাই বোন, এই ক্ষুদ্র বাক্যের মধ্যে দিয়ে, ফিলিপীয় পত্রের মধ্যে দিয়ে আজকে প্রভু আমাদেরকে এই সান্ত্বনা দিচ্ছে। প্রথমত ঈশ্বর আমাদের বলছেন কি, তোমরা পবিত্র। এই জগতের দৃষ্টিতে হয়তো আমরা জঘন্য পাপী হইতে পারি, কিন্তু আপনার টাইটেল আজকে এই পত্রের মধ্যে দেওয়া হয়েছে পবিত্র, হোলি পিপল, সেপারেটেড পিপল, পৃথকীকৃত। জগৎ থেকে আমাদেরকে তার দয়া অনুসারে পৃথক করা হয়েছে। দ্বিতীয়ত আমরা দেখছি যে সাধু পল এই মণ্ডলীর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন এবং আনন্দের সহিত প্রার্থনা করতেছেন, এবং তিনি কারণ কি, তার সুসমাচারের সহভাগী হয়েছিল। আমি বিশেষ করি এই মণ্ডলী এবং আজকে যারা শ্রোতা ভাই বোন আছেন প্রত্যেকেই সহযোগিতার কাজ করতে হবে। ফিলিপীয় মণ্ডলী শুরু করেছে সামান্য একটা, মাত্র এই কয়েকটা পরিবার নিয়ে শুরুতে একটা পরিবার নিয়ে, কিন্তু পরবর্তীতে তারা বিশেষ, বিশেষ করে পলের বিশেষ কাজে তারা হস্তশীল হয়েছিল। আজকে আমাদের খ্রিস্ট বিশ্বাসীরা অনেক সময় নির্ভর করে এই বিদেশি সাহায্যের উপরে। তারপরে স্থানীয় মণ্ডলীর কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে। আজকে স্থানীয় মণ্ডলী কি করতে পারে আজকে চিন্তা করতে হবে, তারা কিভাবে এই পবিত্র জনের অভাব মিটানোর জন্য, তাদের পালকদের জন্য, পরিচারকদের জন্য কিভাবে চিন্তা করবে। এবং সাধুগুলো আজকে বর্তমানে দেখলে ওরমে আছে জেলখানায়, আমাদের আমরা দেখতে পারেন খ্রিস্টান লিডার, খ্রিস্টান ভাই বোন জেলখানায় কি আছে, কষ্টে আছে কি, এগুলো কি করতে হবে, চিন্তা করতে হবে আজকে খ্রিস্ট ভক্তদের। শুধু বিদেশে সাহায্য না, কিন্তু আমার মন্ডলী, স্থানীয় মন্ডলী কি চিন্তা করতেছে, সেটা আজকে চিন্তার বিষয়। এবং তিনি স্মরণ করে দিয়েছেন ঈশ্বর যে যেটা তিনি শুরু করেছেন সেটা কি করবেন, তিনি শেষ করবেন। তার মানে কি, পরিত্রাণ ঈশ্বর শুরু করেছেন জগৎ সৃষ্টির আগে, তিনি আমাদের ধার্মিক গণনা করেছেন একটা পর্যায়ে, এবং বর্তমানে তিনি স্যাংটিফাই করছেন, প্রতিদিন চেঞ্জ করছেন, এবং একসময় তিনি এই দায়িত্ব কি করবেন, শেষ করবেন, যেন আমরা খ্রিস্টের সাথে আবার দেখা করতে পারি। কিন্তু ঈশ্বর আমাদের দায়িত্ব দিয়েছেন পার্টনারশিপের, এই পার্টনারশিপ কি, প্রতিদিন আমাদের কি করতে হবে, প্রভুর বাক্যের সাথে সহযোগিতা দরকার, প্রতিদিন প্রার্থনায় সহযোগিতা দরকার, ফেলোশিপ দরকার অন্য বিশ্বাসীদের ভাই বোনদের সাথে, মিশন কাজে আমাদের অংশগ্রহণ করতে হবে প্রত্যেক দিন। এগুলো করলে সাধুপলের যে পত্র ফিলিপীয় মণ্ডলীর কাছে যে আশীর্বাদ ছিল, আজকে তদ্রূপ আমাদের এই ক্ষুদ্র মণ্ডলী বলেন আর সমস্ত বিশ্ব মণ্ডলীর কথা বলেন, ঈশ্বরের কাজ চলতে থাকবে। সেই জন্য এটা আশ্বস্ত করে প্রভুর বাক্য, তিনি যা শুরু করেছেন তিনি তা কি করবেন, শেষ করবেন। ঈশ্বর এই ক্ষুদ্র বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করুন, ধন্যবাদ। আসলে আমরা একটা ছোট প্রার্থনা করি, তোমার আজকের এই ওর বাক্য পরিবেশন শেষ করি। ওই ধন্যবাদ দেই, প্রশংসা করি যে ফিলিপীয় মণ্ডলীর মধ্য দিয়ে তুমি যে কাজ শুরু করেছিলে সে আশীর্বাদের সাক্ষী আমরা আজকেও, যে ইউরোপে প্রথম মণ্ডলী প্রতিষ্ঠার সাথে সাথে তুমি ইউরোপকে আশীর্বাদ করেছিলে। আমি ইউরোপ থেকে আমেরিকা, অন্যান্য দেশে, আফ্রিকা, সমস্ত পৃথিবীতে মণ্ডলী সুসমাচার প্রচারিত হয়েছিল, এবং বাংলাদেশে আমরা দেখতে পাই উইলিয়াম কির আগমন ইউরোপ থেকে, তারই ফসল আমরা দেখতে পাই প্রভু। সেই জন্য ফিলিপীয় মণ্ডলীর ইতিহাস, সেই আশীর্বাদ আমরাও আজকে ভোগ করছি। আজকে যেসব ভাই বোন আজকে সরাসরি শুনেছেন এই কথা, ভবিষ্যতে শুনবেন, তুমি বাক্যের মধ্যে প্রচুর আশীর্বাদ করো, কারণ তুমি যে কাজ শুরু করেছো কেউ স্টপ করতে পারে না প্রভু। তুমি যেটা শুরু করো তুমি সবসময় শেষ করে থাকো। সেই জন্য ধন্যবাদ দেই যে তুমি নিশ্চয়তা দান করেছো তোমার বাক্যের মধ্যে দিয়ে, যে আমাদের পরিত্রাণ তোমার হাতে প্রভু, যেটা তোমার অনুগ্রহে শুরু হয়েছে আর তুমি যে শেষ করবে।
কিন্তু এই মধ্যে যে দুর্বলতা আছে আমাদের, যে সংগ্রাম আছে প্রভুগো, যে দুঃখ রোগ আছে, যে অভাব আছে, অনটন আছে, এর মধ্যে তোমার ধন্যবাদ করতে সাহায্য করো এবং সমস্ত কষ্ট থেকে লাভ করার জন্য সমস্ত পথ উন্মোচন করো। আজকে মন্ডলী যে দায়িত্ব দিয়েছে ফিলিপীয় মন্ডলী, সেই সময় তার দিনে যা করণীয় করেছিল, আজকে প্রত্যেকটা স্থানীয় মন্ডলী তারাও যেন নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য ইনিশিয়েটিভ নিতে পারে, তুমি সাহায্য করো। আমার ভাই বোন এখানে যারা উপস্থিত আছে প্রত্যেককে তুমি দয়া করো। এই প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।